স্বাগত আলপনা টিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে কাঁচা নাকি ভাজা জেনে নিন বাদামের উপকারিতা বাদাম আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি ফল এবং স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু এই বাদাম শরীরের জন্য কতটা উপকারী তা খুব কম মানুষই হয়তো জানেন বাদামে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিনের মতো আরও অনেক পুষ্টিগুণ যা বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে তাই প্রতিদিন লবণ ছাড়া বাদাম খাবার অভ্যাস গড়ে তুললে আপনি থাকবেন সুস্থ ও ফিট হার্টের স্বাস্থ্যের উন্নতিতে বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদামে ওমেগা থ্রি হার্ট ভালো রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি দূর করে বাদামে ক্যালসিয়াম ভিটামিন এবং আয়রন আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৈহিক গঠন সুন্দর করে বাদাম মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং চিন্তা শক্তি বৃদ্ধি করে গর্ভবতী নারীদের জন্য বাদাম অনেক উপকারী এটি হবু মা এবং গর্ভের সন্তান উভয়ের সুস্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ বাদামে ভিটামিন আমাদের ত্বক মসৃণ রাখে এবং বয়সের ছাপ দূর করে চোখের নিচের কালো দাগ দূর করতেও এর ভূমিকা রয়েছে বাদাম খেলে লিভার ও কিডনি ভালো থাকে এটি শ্বাসকষ্ট ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে বাদামের ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কোলন ক্যান্সারের আশঙ্কা কমে যায় বাদাম খেলে এ বাদাম খেলে প্রোস্টেট ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে শরীরের কর্মক্ষমতাও বাড়ে তবে যাদের হজমে সমস্যা আছে তারা অবশ্যই হজম ক্ষমতা বুঝে বাদাম খাবেন যে বাদাম খেলে গ্যাস অ্যাসিডিটি বা অ্যালার্জির সমস্যা হয় সে বাদাম এড়িয়ে চলা উচিত বিভিন্ন ধরনের বাদাম রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল ফাইবার ও তেলের জরুরি উৎস বাদাম পুষ্টিগুণ ভরপুর এ খাবার হৃদযন্ত্রকে রাখে সুস্থ চিনিমুক্ত বাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট পরিমিত পরিমাণে বাদাম খেলে সুস্থ থাকা সম্ভব সাম্প্রতিক দুটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাদাম খান তাদের আয়ু বেশি এছাড়া হৃদযন্ত্রজনিত বিভিন্ন সমস্যা থেকেও তারা মুক্ত থাকেন বাদামে রয়েছে এমন সাতটি গুণ যা জীবনকে রাখবে সদা আনন্দময় অনেক রকমের বাদাম বিশ্বে উৎপাদিত হয় সব বাদামই পুষ্টিগুণ সমৃদ্ধ জানা যাক বাদামের খাদ্য উপাদান ও গুণাগুণ সম্বন্ধে চীনা বাদাম ফ্লোরিডা ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে চীনা বাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সার এবং হৃদযন্ত্রের ক্ষতি থেকে রক্ষা করে নিয়ম মেনে প্রতিদিন পরিমাণ মতো বাদাম খেলে হার্ট সুস্থ থাকে চীনা বাদামে প্রোটিনের পরিমাণ বেশি যা দেহ গঠনে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি রোধ করে এতে উচ্চ পরিমাণে নিয়াসিন থাকে যা দেহকেও সুরক্ষা করে নিয়মিত বাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সকালে খালি পেটে বাদাম খান দেখবেন শরীরের প্রচুর পরিমাণে এনার্জি আসবে চীনা বাদামকে গর্ভবতী নারীর জন্য খুব উপকারী বলে ঘোষণা করে দুই সালে পরিচালিত এক গবেষণায় এটি রক্তশূন্যতা কমিয়ে দেয় ত্বক উজ্জ্বল করে তথা চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করে দেয় দুই দশ সালের এক গবেষণায় দেখা গেছে কাজুবাদাম ডায়াবেটিস রোগের প্রকোপ কমায় রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এ প্রকারের বাদাম কার্যকর ভূমিকা পালন করে ক্যামোথেরাপি চলাকালে আমন্ড মিল্ক খেলে ইমিউনিটি সিস্টেমের উন্নতি ঘটে কাঠবাদাম অন্ত্রের জন্য উপকারী এবং ঘোষণা দেয়া হয় দুই সালের এক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ ভারত থাইল্যান্ড ও চীনে কাজুবাদামের তৈরি বিভিন্ন খাবার বেশ সুস্বাদু এবং জনপ্রিয় এছাড়া বাদাম চুল এবং ত্বকের দারুণ উপকার করে